দীর্ঘ প্রায় 1 থেকে 2 বছর ধরে আপনাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি মূল্য ও দোকানদার কত টাকা লাভ করে তা জানিয়েছি। আমি এখন চলে আসছি বিদেশ, তবে এখানে থেকেও এখানের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের রিটেল প্রাইস ও সেই পণ্যটা বাংলাদেশের কত টাকার সমান তা জানাবো। আমাদের যে দোকানটা ছিল সেটা আমার বড় ভাই পরিচালনা করত। আমিও আমার পড়ালেখা এবং টিউশনের ফাঁকে দোকানে একটু সময় দিতাম, কিন্তু পারিবারিক বিভিন্ন সমস্যা এবং নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সব কিছু ছেড়ে চলে আসতে হলো বিদেশ। বিদেশে আসার আগে আপনাকে অনেক হয়রানির মধ্য দিয়ে যাইতে হবে। এখন আপনাদের সাথে শেয়ার করব বিদেশে আসার আগে আমাকে যে সব কাজ করতে হয়েছিল। বিদেশে আসার জন্য সর্বপ্রথম প্রয়োজন একটি পাসপোর্ট। আমি পাসপোর্টের আবেদনের জন্য চট্টগ্রাম কোর্ট বিল্ডিং থেকে একজন দালাল ধরেছিলাম। তাকে 10 বছরের মেয়াদের জন্য দিতে হয়েছে 10,500 টাকা। প্রথম দিন তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আসলাম। কয়েকদিন পর তার কাছ থেকে পাসপোর্টের আবেদনের ফর্ম ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে গেলাম। সেখানে কাগজপত্রগুলো জমা দেওয়ার পর হাতের আঙুলের ছাপ ও ছবি তুলে একটি কাগজ দিল। সে কাগজটিতে পাসপোর্ট প্রদানের সময় লেখা ছিল। তারপর প্রায় 1 মাস পর পাসপোর্ট হাতে পেলাম। এরপর কয়েক মাস পর আমার ভিসা আসলো, সেজন্য একজন এজেন্সির কাছে যেতে হয়েছে। সব মিলিয়ে তাকে দিতে হয়েছে প্রায় 90,000 টাকা। তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কিছুদিন পর আমাকে মেডিকেল দিতে যেতে বলছে। তো আমি মেডিকেল দেওয়ার জন্য ফয়েজলাইট মেডিকেল পয়েন্টে গেলাম। মেডিকেল দেওয়ার 1 সপ্তাহ পর আমাকে বলল, প্রথমে তোমাকে ভিসার আবেদনের জন্য আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেতে হবে। তো আমার বাসা ছিল নতুন ব্রিজের কাছে। সেখান থেকে প্রথমে আমি সকাল 6টায় আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তুলে চলে আসলাম। এরপর আগ্রাবাদের মোড়ে এসে সোনালি ব্যাংক থেকে 223 টাকা দিয়ে একটা চেক নিলাম। চেকটা নিয়ে আগ্রাবাদ জাম্বুরি পার্কের পূর্ব পাশে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা ফিঙ্গার অফিসে গেলাম। সেখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর চলে আসলাম মেডিকেল রিপোর্ট নেওয়ার জন্য ফয়েজলাইট মেডিকেল পয়েন্টে। রিপোর্ট নেওয়ার পর চলে আসলাম 2 নম্বর গেট বাংলাদেশ কুরিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে ভর্তি হওয়ার পর 2 নম্বর গেট থেকে মুরাদপুর কালামিয়া বাজার তোলাতলি এই রাস্তা দিয়ে চলে আসলাম আমার বাসায়। তখন প্রায় বিকেল 6টা বাজে। দেখলেন তো, পুরো চিটাং শহর একবার চক্কর দিতে হয়েছে। এরপর টানা 3 দিন 2 নম্বর গেট বাংলাদেশ কুরিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং দেওয়ার জন্য যেতে হয়েছে। ট্রেনিং শেষ হওয়ার 2-3 সপ্তাহ পর এজেন্সির কাছ থেকে বিমানের টিকিট নিয়ে সেই তারিখ অনুযায়ী রওনা দিলাম। আমার ফ্লাইট ছিল চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে সকাল 9:45। চট্টগ্রাম থেকে 9:45 যাত্রা শুরু করেছি। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছি সেখানের 13:20 বা 1:20। চট্টগ্রাম থেকে দুবাই যেতে প্রায় 5 ঘন্টা 35 মিনিট লাগছে। এরপর দুবাইতে পরবর্তী বিমানের জন্য অপেক্ষা করতে হয়েছে 5 ঘন্টা 55 মিনিট, প্রায় 6 ঘন্টা। এরপর 19:15 / 7:15 দুবাই থেকে যাত্রা শুরু করেছি। রিয়াদে পৌঁছেছি 20:15, সেখানের 8:15। বর্তমানে এখন আমি আছি রিয়াদের এই জায়গার মধ্যে। আর হ্যাঁ, যারা রিয়াদে আছেন এবং কাজের সন্ধান করতেছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ কাজ পাবেন।